সম্মানিত মুসল্লিন কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল অসংখ্য নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করে নবীদেরকে তাওহীদ ও একাত্মবাদের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো একটি জিনিস দান করেছিলেন, তার নাম হলো মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা ছিল লোহাকে তিনি হাতে ধরে চাপ দিলে মোমের মতো গলে পড়ে যেত, এবং পৃথিবীতে সর্বপ্রথম তিনিই লোহা দ্বারা যুদ্ধের পোশাক তিনি তৈরি করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মুজিজাও সঙ্গে সঙ্গে তিনি নিয়ে চলে গেছেন, অর্থাৎ মুজিজা শেষ। অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পয়গম্বর ছিলেন, তার যথাক্রমে হাদিসের মধ্যে আসছে 9টা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তার একটি হলো তিনি বগলের নিচে হাত দিয়ে বের করলে সঙ্গে সঙ্গে সেটা সাদা ধবধবে বা আলো প্রকাশিত হতো। আরো একটি মুজিজা ছিল যা সকলেই আমরা মুসলিম যারা ম্যাক্সিমাম আমরা জানি বা শুনি বা বুঝেছি, তিনি হাত থেকে লাঠি ছেড়ে দিলে বা দড়ি ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে সেটা বিশাল আকারের একটি সাপ হতো। এগুলো ছিল নবীদের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাতুসসালামের মুজিজা ছিল তিনি মাটি দিয়ে পাখি তৈরি করে ফানফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, আল্লাহর নামে ছেড়ে দিলেই সেটা সঙ্গে সঙ্গে পাখি হয়ে উড়ে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতুসসালাম তিনি বিদায় নিয়েছেন, বর্তমান গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান ইহুদিরা মিলে যদি, এবং তার আরো একটি মুজিজা ছিল যে তিনি জন্মান্ধ লোকের চোখে হাত বুলাইলে আপনার সঙ্গে সঙ্গে তিনি চক্ষুষ্মান হয়ে যেতেন। পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টান যদি বর্তমানে কোনো মানুষের চোখে যদি হাত বুলাই তাহলে ভালো হবে তো দূরের কথা, এটা আরো খারাপ হয়ে যাবে। অতএব তিনিও মুজিজা নিয়ে চলে গেছেন। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়ে তাওহীদ ও একাত্মবাদের কাজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেছেন দিন প্রচারের জন্য। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনআমি ফযীলাতুন ওয়া জুমলাতুহা মাজমূআতুন লিমুহাম্মাদি, সমস্ত নবী এবং রাসূলদেরকে যত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একত্রেই তা দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামাদারন তু তনহা দারি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মান্ধ, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোহা, যতগুলো মুজিজা আল্লাহ পাক এক একজন নবীকে দান করলেন আমাদের নবীকে আল্লাহ পাক তার থেকে বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ, অসংখ্য মুজিজা, তার মধ্যে সব থেকে বড় মুজিজার নাম হলো আল কোরআনুল করিম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। কোরআনে করিমের এই মুজিজা চিরন্তন একটি মুজিজা। আমরা যদি বলি ডক্টর মরিস বুকাইলির কথা, কোরআনে করিমের ভুল ধরতে এসেছিল কোরআনে করিমকে, তিনি কোরআনে করিমের এই ভুল ধরতে এসে তিনি একের পর এক কোরআনকে ইংরেজিতে অনুবাদ করলেন। অনুবাদ করতে করতে তিনি ইংরেজি অনুবাদে কয়েকটি ভুলও তার ধরা পড়ল, কিন্তু তিনি পরক্ষণেই ভাবলেন আমি যদি এই ভুলের মাধ্যমে বা এই অনুবাদের মাধ্যমে ভুল দেখি হতে পারে এটা আমার ভুল। অতএব কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে ঠিক সেই আরবি ভাষা
এটাই আমাকে লব্ধ করতে হবে, জব্দ করতে হবে। উনি আরবি ভাষা শেখা শুরু করলেন। আমাদের মতো আরবি শেখেন নাই, আরবি শিখলেন, আরবির গ্রামার শিখলেন। এরপরে তিনি আবার পুনরায় কোরআনকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি রিসার্চ করলেন, গবেষণা করলেন। উনি এবার শেষ আপনার মন্তব্য পেশ করছেন। তিনি বলছেন, আমি কোরআনে কারিমকে গবেষণা করলাম, এই কোরআনকে আমি ভুল ধরার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখতে পেলাম যতই কোরআনকে আমি গবেষণা করি, যতই কোরআনকে আমি রিসার্চ করি, আমি দেখতে পাই আমি ডক্টর মরিস বুকাইলের জীবনের বাঁকে বাঁকে কোরআন আমার সমস্ত ভুলগুলো ধরে দিয়েছে। কোরআন জীবনটা একটি মুজিজা, এজন্য অসংখ্য মুজিজা পৃথিবীতে অন্যান্য নবীদেরকে দান করেছেন। আরো ইউসুফ আলাইহিস সালাতুসসালামের মুজিজার কথা যদি বলি, কবি সুন্দর করে বলছেন, জামালে হুসনে ইউসুফ, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিকে জুলাইখা থি, তোমহারি রোয়ে রোশন পর ফেদা সারি জাহানি হাই। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের কিছু মেয়ে তারা হাত কেটে ফেলেছিল, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন, সুন্দরী কোনো নারী নন, কোনো পুরুষ নন, গোটা পৃথিবীর বিজ্ঞানীরা, অসংখ্য বিজ্ঞানীরা নবীজির জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এজন্য কোরআনে কারিম হলো আপনার জীবন্ত একটি মুজিজা। আসুন, আল্লাহর রাসূলকে অসংখ্য মুজিজার থেকে কোরআন হলো সর্ববৃহৎ একটি মুজিজা। আর বিশেষ মুজিজার থেকে আমরা যদি বলি, তাহলে আজকের যে আলোচ্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তা হলো মিরাজ, এটিও একটি মুজিজা।